আসসালামু আলাইকুম, টেলার্স বাংলার পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি হবে ব্লাউজ কাটিং ভিডিও। আমি এখানে স্ক্রিনে মেজারমেন্টগুলো দিয়ে দিয়েছি। আমি এই ব্লাউজ কাটিংটি খুবই সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে মাঝখানে হয়তো আপনারা মিস করে যাবেন, যার কারণে পুরো কাজটি বুঝতে পারবেন না। তো আপনাদের একটু সময় লস হলেও আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি কাপড়টি ভাঁজটি রেখে দিয়েছি যাতে আপনাদেরকে একদম শুরু থেকে আপনাদেরকে কাটিংটি বোঝাতে পারি। তাহলে আমরা এখানে ভাঁজটি খুলে নেব। ব্লাউজ কাটিং করার জন্য কাপড়টি যে কোনো একটি সাইড আমরা একটি পার্ট নেব। ব্লাউজ কাটিং করার সময় ব্যাক পার্ট আগে কাটিং করে নিতে হয়, এই জিনিসটি আপনারা মনে রাখবেন। যেহেতু আপনারা এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই শিখতে চান, যার কারণে শুরু থেকেই একদম শেষ পর্যন্ত প্রতিটি পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে পার্ট বাই পার্ট বোঝাতে হবে। তাহলে আমরা ব্লাউজ কাটিং করব। তাহলে ব্লাউজটি হবে দেড় গজের 38 সাইজ। 38 সাইজ বডির জন্য এই কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে দুই পার্ট করে নেব। আমরা যখন এই ভাঁজটি করব অবশ্যই 9.5-এর বেশি নেব, 10.5 থেকে 11 ইঞ্চি পরিমাণ নেব, যাতে এর বেশি নেব না, যাতে কাপড়ের অপচয় না হয়। তো এখানে আমি ভাঁজটি দিয়ে নিয়েছি 11 ইঞ্চি। মেজারমেন্ট শুরু করার আগে ব্লাউজের কোমরের যে ফোল্ডিং হবে, ফোল্ডিংয়ের কাপড়টি আমরা বের করে নেব। 1 ইঞ্চি ব্যবধান করে দুইটি রেখা টেনে নেব। এরপর আমরা নেব লংয়ের মাপ। তাহলে লং আছে 16 ইঞ্চি, আমরা এখানে 1 ইঞ্চি বাদ দিয়ে 16 ইঞ্চি মাপটি নেব, আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে টোটাল 16.5 ইঞ্চি। এখানে আমরা দুটি রেখা টেনে নেব। তাহলে এখানে আমাদের 16 ইঞ্চির লং নেওয়া হয়ে গেছে। এরপর আমরা বাদ বাকি মেজারমেন্টগুলো করে নেব। তো 38 সাইজ বডির জন্য ফুটের মাপ নিতে হবে 6 ইঞ্চি। আমরা 6 ইঞ্চি নেব এখান থেকে, আরও 1/2 ইঞ্চি এখানেও এক্সট্রা নেব সেলাই অ্যালাউন্সের জন্য। এরপরে বডি এবং আর্মলের রাউন্ড শেপের জন্য পয়েন্ট করব 6.5 ইঞ্চিতে। এখানে রেখা টেনে নিতে হবে। আর্মলের ডাউন রেখাটিও টেনে নিতে হবে। বডি হবে 38, 38-এর 4/4 নিতে হবে এখানে 9.5 ইঞ্চি। সেলাই অ্যালাউন্স নিতে হবে 1 ইঞ্চি। এখানে আর্মলের রাউন্ড শেপ করার জন্য আপনারা এখানে একটি কাজ করতে পারেন, আর্মলের যে ডাউন রেখাটি আছে এই রেখাটি মাপ দেবেন। এখানে আছে 6.5, 6.5-এর অর্ধেকে পয়েন্ট করে এখানে রাউন্ড করে নিতে পারেন। খুব সহজভাবে এই রাউন্ডটি হয়ে যায় এইভাবে। এরপরে গলার চওড়া দেব 5 ইঞ্চি, 5 ইঞ্চির অর্ধেক এখানে নিতে হবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি থেকে কোনাকুনি আমরা মাপটি বের করব 5.5 ইঞ্চিতে। এটা হলো গলার ডাউন। এরপরে বক্স করে নিতে হবে। বক্স করার পরে সুন্দর একটি রাউন্ড করে নেব। এরপর আমরা কোমরের মাপ নেব। এখানে আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আমি এখানে কোমরের মাপটি নিচ্ছি। কোমর হবে 34, 34-এর 4/1, 8.5। পিছন পাটের দুটি শেপ আছে, এই শেপের জন্য এখানে আরও 1/4 ইঞ্চি কাপড়ের প্রয়োজন হবে। তো 1/4 ইঞ্চি কাপড় আমি নিয়ে নিলাম, এই শেপটির জন্য এখানে 1/4 ইঞ্চি নেওয়া হলো। এরপর আমরা বাড়তি সেলাই অ্যালাউন্স নেব 1 ইঞ্চি পরিমাণ। তাহলে এখানে আমাদের অরিজিনাল মেজারমেন্টে একটি রেখা এবং অ্যালাউন্সের জন্য আরেকটি রেখা, তাহলে দুটি রেখা টানা হলো। কোমর আছে 34, এখানে মাপ নেওয়া হয়েছিল 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চির মিডল পয়েন্ট বের করে মাঝখানে আমরা এখানে পিছন পাটার জন্য শেপের চিহ্ন দিয়ে দেব। শেপটি হবে 6 ইঞ্চি উপরের দিকে। তো 6 ইঞ্চি আমরা পয়েন্ট করে একটি রেখা টানব। এখানে সেলাইয়ের জন্য 1/4 ইঞ্চি পরিমাণ কাপড়ের প্রয়োজন হবে।
সেই গ্যাপটি রেখে রেখা টেনে নিলাম। তাহলে বন্ধুরা ব্যাকপার্টের মেজারমেন্ট করা শেষ, এরপরে আমরা কাটিং করে নেব। শোল্ডার কাটিং করার সময় আপনারা হালকা স্লিভের দিকে হাফ ইঞ্চি পরিমাণ স্লোপ করে কাটিং করে নিতে পারেন। এরপরে মেজারমেন্ট পয়েন্টগুলো কাটিং করে নিতে হবে। তাহলে ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে, এরপরে আমরা কাটিং করব ফরম পার্ট। তো ফরম পার্ট কাটিং করার সময় যে আমরা কাপড়টি যে ভাঁজ করব, এই ভাঁজটি আমরা ব্যাক পার্টের থেকেও আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে ভাঁজ করতে হবে। ব্যাক পার্টটি আমরা যখন বসাবো এখানে, চতুর সাইডেই কাপড় বাড়তি নিতে হবে। কোন কোন সাইডে বাড়তি নিতে হবে আমি এখানে দেখিয়ে দেব। বাটন এবং ঘর বাঁধার জন্য যে সাইডটি রয়েছে, এই সাইডটি 1 সিএম পরিমাণ বাড়তি রাখতে হবে। ঝুলের দিকে রাখতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ, এবং সাইড অ্যালাউন্সের দিকে রাখতে হবে 1.5 ইঞ্চি। টোটাল 3টি সাইডে কাপড় বেশি নিতে হবে। এখানে যে সাইডের যে শেপ হবে, শেপ চিহ্নটি আমরা দিয়ে নেব 5.5 ইঞ্চিতে। এরপর আমরা সরাসরি কাটিং করে নেব। বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটা অবশ্যই লাইক দেবেন। ব্যাকপার্টে যে শেপের চিহ্নটি দেওয়া আছে, এখানে আমরা আরেকটি মার্ক করে নেব। এরপরে শেপের পয়েন্ট করতে হবে। শোল্ডার থেকে সরাসরি মেজারমেন্ট করব 9.5 ইঞ্চিতে। এই পয়েন্টটি করার পরে এখানে আমাদের 4টি রেখা টানতে হবে। একটি রেখা হবে বাটন প্লেটের দিকে, আরেকটি রেখা হবে সাইডের দিকে, এরপরেরটি হবে আর্মলের দিকে, আরেকটি হবে ঝোলের দিকে। তাহলে টোটাল এখানে 4টি শেপ। চারটি শেপ রেখা টানা হয়ে গেলে মিডল পয়েন্ট থেকে আমরা চতুর্থ সাইডে 2.5 ইঞ্চি পরিমাণ করে পয়েন্ট করে নেব। তাহলে এখানে তো একটি পার্টে পয়েন্টটি করে নিয়েছি, আমরা যে বিপরীত পার্টেও আমরা একইভাবে পয়েন্টগুলো মার্ক করে নেব। এরপর অবশিষ্ট 2 টুকরো কাপড় আছে, আমাদের এই 2 টুকরো কাপড় দিয়ে স্লিপ কাটিং করে নিতে হবে। তো এখানে 4 পার্টে ভাঁজ করে নেব। স্লিভের লং মাপটি নিতে হবে, স্লিভের লং মাপ হবে 16 ইঞ্চি। আরও 1 ইঞ্চি আমরা স্লিভের মুখ ফোল্ডিংয়ের জন্য নেব। স্লিভের মুখের মাপ আছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিয়ে আরও 1 ইঞ্চি নেব সেলাই অ্যালাউন্স। স্লিভের রাউন্ড শেপ করার জন্য এখানে 3 ইঞ্চি ডাউন করতে হবে। এরপর সুন্দর করে একটি রাউন্ড হবে। তাহলে এখানে রেখা টানা হয়ে গেছে। এরপরে কাটিং করলেই স্লিপ কাটিংটি হয়ে যাবে। এখানেও মেজারমেন্ট পয়েন্টগুলো কাটিং চিহ্ন দিয়ে নিতে হবে। বাটন এবং ঘাটের জন্য 3 ইঞ্চি চওড়া করে 2টি পার্ট কাটিং করে নেব। তাহলে বডি এবং স্লিপ কাটিং করা হয়ে গেছে। এরপরে কাটিং করতে হবে গলাপট্টি। তো গলাপট্টি ফরম পার্ট এবং ব্যাক পার্টের জন্য আলাদা আলাদা করে কাটিং করে নেব। ফরম পার্টের গলাপট্টিটি একটু বেশি হবে। ফরম পার্টের গলাপট্টিটি কাটিং করব 1/2 ইঞ্চি পরিমাণ বেশি রেখে ফরম পার্টের জন্য গলাপট্টি কাটিং করে নিতে হবে। ফরম পার্টের জন্য যে কারণে একটু বেশি কাটিং করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি। সেলাই করার সময় আপনারা যখন ব্লাউজটি সেলাই করতে যাবেন, যখন প্লেট সেট করবেন, এখানে গলাপট্টি বাড়তির প্রয়োজন হবে। তো আপনারা যখন কাটিং করবেন এভাবে একটু 1/2 ইঞ্চি পরিমাণ এখানে বাড়তি নিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আমাদের 38 সাইজের ব্লাউজ কাটিংটি হয়ে গেল। আমাদের চ্যানেলে 32 থেকে
48-50 সাইজ পর্যন্ত ব্লাউজ কাটিং দেওয়া হবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকুন, খোদা হাফেজ।